শ্যামপুকুর বিধানসভার বিজেপি প্রার্থী শ্রী সন্দীপন বিশ্বাস অল আউট প্রচারে নেমে পড়েছেন। স্টার অনুভব নিউজ কেলোয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, তিনি জনসংযোগ করছেন, মানুষের সঙ্গে দূরে দূরে ঘুরে কথা বলছেন। অন্যদিকে শ্যামপুকুরের প্রধান বিরোধী শক্তি তৃণমূল প্রার্থী ডক্টর শশী ভাজার বিপক্ষে যে তিনি আত্মবিশ্বাসী তাও তিনি কিন্তু স্পষ্ট করলেন। কি বললেন আমরা শুনে নেব। এখানে এবার একটা কথা থেকে, এটা এমন একটা কেন্দ্র যেখানে লাস্ট বিধায় গত যে লোকসভা কেন্দ্র ছিল সেখানে বেশিরভাগ সিটে আপনার অপরেন যে মূল প্রার্থী রাজ্যের মন্ত্রী শশী ভাজা তিনি পিছিয়ে ছিলেন, সেক্ষেত্রে আপনি কি এখানে একটা সুবিধা পাবেন? দেখুন, শ্যামপুকুরে তৃণমূলের সব থেকে ওজনদার প্রার্থীও 2001 ভোটে পিছিয়ে ছিলেন, কাজেই তারপরে বিজেপির প্রতি সমর্থন প্রতিদিন মানুষের বাড়ছে। এখানে আমার মনে হয় না তৃণমূল কোনো প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই করবেন, কিন্তু ক্লোজ কম্পিটিশন হচ্ছে না। আমরা 15-20 হাজার ভোটে জেতার মতো অবস্থায় আছি। দ্বিতীয় কথা, ক্লোজ ভোটে হবে না পিছিয়েছিলেন, কিন্তু লোকসভা ভোটের থেকে তো বিধানসভা সিনারি অনেকটাই চেঞ্জ হয়। তো বিগত দুবছর দুটো টার্মে উনি রাজ্যের মন্ত্রী ছিলেন, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, যেটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর, ওনার জনপ্রিয়তা রয়েছে। তো কিছুটা কি টাফ হবে বিধানসভা ভোটে না লোকসভা ভোটের মতো একই থাকবে? একদমই না। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে লোকসভা বিধানসভা বলে মানুষ আলাদা আলাদা ভোট দেয় না। এটা অনেক কটা রাজ্যে আছে, লোকসভায় একটা দলকে ভোট দেয়, বিধানসভায় আর একটা দলকে দেয়, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ইতিহাস দেখা যায় না। যারা লোকসভাতেও যেতে তারা বিধানসভাতেও যেতে, যারা বিধানসভায় যেতে তারা লোকসভাতে গিয়েও যেতে। পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে যদি আপনি পর্যালোচনা করেন, শশী ভাজা রাজ্যের মন্ত্রী ছিলেন, পরিচিতি আছে, এগুলো সব ঠিক, কিন্তু ওদের এমপি ক্যান্ডিডেট থেকে বেশি ওজনদার উনি নন। তো তিনি যখন 2001 ভোটে এখানে পরাজিত হয়েছে, 2019 সালে তারপরে বিজেপির অনেক সমর্থক বেড়েছে। আমি দিনে প্রতিদিন 80-100টা ফোন ধরতে হচ্ছে আমাকে, এবং তার অধিকাংশই হচ্ছে তৃণমূল। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে, কারণ তৃণমূলে কিন্তু এখনো কিছু সৎ কর্মী আছে, এই কর্মীরা কিন্তু তৃণমূলের উপর খুশি না, কিন্তু মধ্যবিত্ত মানসিকতাই বলুন বা তৃণমূলের কিছু ব্যাপারে ভয়ের কারণেই বলুন, কেউ পুলিশ কেসের ব্যাপারে বলুন, এরা কেউ দল এই মুহূর্তে ছাড়ছেন না, কিন্তু ভোট এরা তৃণমূলকে দেবে না। আপনার যে অঞ্চলটা একটা সময় যেখানে একদিকে বর্ধিষ্ণু বাঙালি রয়েছে, আবার একটা অঞ্চল আছে যেটা সম্পূর্ণ অবাঙালি, নর্মালি অবাঙালি ভোটের যেটা যেটা এতদিনের ট্রেন্ড দেখা গেছে সেখানে বিজেপির দিকেই যায়, তো সেক্ষেত্রে কতটা সুবিধা দেবে আপনাকে? দেখুন, 66,000 অবাঙালি ভোট আছে, তার যতটা পোল হবে তার 80% ভোট আমার পক্ষে পড়বে বলে আমি বিশ্বাস করি। কারণ আমি ইতিমধ্যে 3-4 দিনে আমি প্রচুর অবাঙালি অঞ্চলে ঘুরেছি প্রথমে, তো এটা একটা প্লাস পয়েন্ট হবে। আর বাঙালি ভোটের মধ্যে এখানে 100,000 বাঙালি ভোট আছে, বাঙালির কিন্তু শহরের অধিবাসী যে সমস্ত বাঙালি তারা কিন্তু ঘৃণা করে তৃণমূল দলটাকে, তাদের তোলাবাজি, তাদের কাটবাণী, তাদের যে সমস্ত বোমাবাজি, এই সমস্ত দেখে 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 এরা অস্থির হয়ে আছে যে কীভাবে এই দলটাকে সরল হয়ে যায়। কারণ মধ্যবিত্ত বাঙালি আমাদের যেটা বিপুল সংখ্যক মানুষ আছেন এখানে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের হিসেবেই পড়তেন, তারা এখানে শ্যামপুকুর দেখবেন না, তারা দেখছেন বাঁকুড়াতে কী অত্যাচার হয়েছে, তারা দেখছেন বীরভূমে কী অত্যাচার চলছে, তারা দেখছেন অন্যান্য জায়গায় দক্ষিণ কলকাতায় বিশেষ করে যেভাবে মানুষের ওপর জুলুমবাজি করে চাঁদা নেওয়া হয়, টাকা নেওয়া হয়, এগুলো তারা দেখছে। তাদের ভোটটা পড়বে কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর।
তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যে দু সপ্তাহ প্রচার হয়ে গেল, আপনার আপনি প্রচারই শুরু করতে পারেন? না না, আমি চার দিন প্রতিদিনে দুই বেলায় প্রচার করছি, আর দু সপ্তাহ প্রচার হয়ে গেল। আগে থেকে ওদের ক্যান্ডিডেট ঠিক ছিল, আমাদের হাতে সময়ের কোনো অভাব নেই। কারণ হচ্ছে যে আমরা প্রতিদিন দুবেলা কাজ করছি, কালকেও রাত্রি 11:30 পর জনসম্পর্ক করে তারপর বাড়ি ঢুকেছি, পরশুও রাত্রির 11:00 পর বাড়ি ঢুকেছি। কাজে এটা আমাদের প্রাত্যহিক ব্যাপার, আমরা খুব দ্রুত শামপুকুর কনস্টিটুয়েন্সি পুরোটাই ঘুরে ফেলব। এবং আমি বসতে বলে না, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, আমি চারতলা অব্দি আজকে চারতলা বাড়ি উঠে সেখানকার ভোটারদের সাথে কথা বলেছি। প্রত্যেকে খুব অবাক হয়ে যাচ্ছে যে কোনো প্রার্থী এর আগে এত উঁচুতে এসে উঠে কথা বলেননি। কিন্তু যাই হোক, আমি চেষ্টা করছি যতটা বেশি মানুষের সাথে কথা বলা যায়, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যায়, একটা ব্যাপক সাড়া আমি পাচ্ছি। কালকে অমিত শাহ আপনাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছেন, সোনাল বাংলা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে, কি বলবেন? দেখুন, 11,000 কোটি টাকার সোনার বাংলা একটা ফান্ড উনি তৈরি করবেন বলেছে, কথা দিয়েছে। দুই হচ্ছে, এই যে ম্যানিফেস্টোটা বেরিয়েছে, ঘোষণাপত্র বেরিয়েছে, তাতে এখন তো 5 টাকায় একবেলা খাওয়ানো হয়, কিন্তু সে খাওয়ানোটা নিয়মিত নয়। তো অমিত শাহজি যে ঘোষণাপত্র প্রকাশ করেছেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেটা পালিত হবে পরিপূর্ণরূপে। এবং সেখানে 3 বার দিনে খাওয়ানোর কথা বলা হয়েছে, মানে একটা মানুষের 15 টাকা থাকলে একটা দিন চলে যাবে। কাজে এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। এক, দুই হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে সরকারি চাকরির 33% তিনি বলেছেন যে আমরা সংরক্ষণ করব, আমাদের বিজেপির পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে KG-to-PG, মানে হচ্ছে একদম নিচের স্তর থেকে মাস্টার ডিগ্রি অবধি, স্নাতকোত্তর অবধি আর কি, মহিলাদের পড়াশোনায় কোনো পয়সা খরচ হবে না। মহিলা সশক্তিকরণের জন্য এই সিদ্ধান্ত খুব প্রয়োজনীয় ছিল, কারণ ক্লাস 11-12 পড়েই পড়ার পরেই তারপর শুরু হয়ে যায় টাকার টানাটানি, এবং যার জন্য অনেকেই পড়াশোনা ছেড়ে দিতে হয়। আমার মনে হয় এরপরে সেটা সম্ভব হবে। তাছাড়া গরিবের জন্য ভূমিহীন কৃষক যারা, তাতে হয়তো আমার শামপুকুরে কোনো কিছু সুযোগ নেই, কিন্তু পশ্চিমবঙ্গের যে 70% গ্রাম, সেই গ্রামগুলোতে যারা ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, তাদেরকে, তাদের ছেলে মেয়েকে স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করা হবে। এবং এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে আমরা পিছিয়ে পড়া অংশকে কিভাবে উপরের দিকে আনতে চাই। আমরা যেমন একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই ভিক্ষে দেওয়ার মতো বিধবাদেরকে 1,000 টাকা ধরিয়ে দেওয়া, এটা বন্ধ করে আমরা ওটাকে 3,000 টাকায় নিয়ে, যাতে একজন বিধবা 3,000 টাকা পেলে ভদ্রস্থভাবে জীবনযাপন করতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মৎস্যজীবীদেরকে 6,000 টাকা করে, 6 লক্ষ মৎস্যজীবীকে 6,000 টাকা করে বছরে দেওয়া হবে, তাদের আর্থিক সহায়তার জন্য, তাদের জাল কেনার জন্য, জাল বোনার জন্য, এবং তাদের প্রাথমিক যে সমস্ত খরচ হয় মাছ ধরতে গেলে সেইগুলোকে কিছুটা সাহায্য করার জন্য। আমরা এখানে কৃষক সম্মান নিধি চালু করতে চাই, ভারতবর্ষের যেটা আজকে দীর্ঘদিনের 3 বছর হয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকার সেটা চালু করতে চাননি, তারা কোনো নাম পাঠাননি, তারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট পাঠাননি। তাদের বক্তব্য ছিল টাকা আমাদেরকে দিয়ে দিন, আমরা বিলিয়ে দেব। সবাই জানেন যে কাটমানির সরকার বেলানো মানে 6,000 টাকার 3,000 টাকা পার্টি ওয়ার্কাররা নিত, 3,000 টাকা হয়তো ভদ্রলোকের হাতে পৌঁছত, আমরা সেটা করবো না। কারণ এটা সারা ভারতবর্ষের নীতি আমাদের, আমরা ডাইরেক্ট যিনি প্রাপক তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেব। এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন যে পশ্চিমবঙ্গের 3টে এইমসের ধাঁচে হসপিটাল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যারা একটা জঙ্গলমহলে হবে, একটা সুন্দরবন অঞ্চলে হবে যেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল, আর একটা করা হবে উত্তর ভারত।
তো এইগুলো করার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবগুলোকে আমরা শিক্ষকদের মাইনে বৃদ্ধি করার জন্য আমরা প্রথমেই ব্যবস্থা নেব, পার্শ্ব শিক্ষকদের পার্মানেন্ট করার জন্য পরপর পরপর চেষ্টা হবে, প্রত্যেক বছর এসএসসি টেট পরীক্ষা হবে দুর্নীতিমুক্তভাবে, যাতে তাদের চাকরি পেতে কোনো অসুবিধে না হয়, কোর্ট কাছারি না হয়। কারণ তৃণমূল সরকার এমনভাবেই পরীক্ষাগুলো নিত এবং পরবর্তীকালে এমনভাবে প্রসেসিং করতো যে এতে কোর্টে চলে যেত সবাই এবং তার ফলে চাকরি আটকে যেত। আসলে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্যই ছিল যে এই ধরনের কাজ করে কোর্টকে দিয়ে আটকে দাও, তাহলে আমাদের আর চাকরি দিতে হবে না। ওই 7-8 হাজার টাকার সিভিক নার্স, সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক টিচার করেই জীবন কাটিয়ে দেবো, তো আমরা সেগুলোতে বিশ্বাস করি না। আমরা যেমন 9টা ব্যাটালিয়ন পুলিশের মহিলা ব্যাটালিয়ান তৈরি করব, আমরা যেমন 3টে সশস্ত্র পুলিশের ব্যাটালিয়ান মহিলাদের জন্য করবো, শুধু মহিলারাই থাকবে সেখানে। কাজে আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং প্রত্যেকের যাদের যেটা অসুবিধে বলে আমাদের চোখে ধরা দিয়েছে, আমরা একটা সোনার বাংলা কার্ড বলে একটা ইয়ে বার করেছি, যে সোনার বাংলার যার যার নিজের নিজস্ব মানে ওই অঞ্চলের সমস্যা বা যে সমস্ত সমস্যা ছাড়া কোনো তার যদি ইয়ে থাকে মানে কি বলবো, তার যদি কোনো মতামত থাকে, তার যদি কোনো ইয়ে থাকে, সুঝাও থাকে, সেইটাকে নেওয়ার জন্যে আমরা ওগুলোকে একটা বক্সে বিভিন্ন সমস্ত জায়গাতে হচ্ছে একটা বক্সে দিচ্ছি এবং সেই বক্সের ওই কাগজগুলো পড়ে আমরা পরবর্তীকালে সরকারের নীতি নির্ধারণের ব্যবস্থা হবে। যেমন একটা সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গেছে, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্যে সপ্তম বেতন কমিশন চালু হবে, প্রথম মিটিংয়ে এই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে প্রতিটি স্তরের মানুষের কথা আমরা ভেবেছি এবং আমরা জানি প্রতিটি স্তরের মানুষও আমাদেরকে এগিয়ে আসবে। আমি গতকালই কিছু সরকারি কর্মচারীর সাথে কথা হলো, তো সরকারি কর্মচারীর সাথে কথা হওয়ার সময় তারা নিজেরাই বলছে এটা যদি হয় দাদা তাহলে কিন্তু আমাদের দারুণ উপকার হবে, আমাদের কতদিন ধরে জানেন আমাদের মাইনে বাড়ছে না, গিয়ে চাইতে গেলে বলে ঘেউ ঘেউ করবেন না, বলো আমরা কি কুকুর, আমাদের দাবির কথাটাও আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে পারবো না। কাজে এই অবস্থার কথা আপনারাও জানেন, মিডিয়াও জানে, কিছু মিডিয়া হয়তো তার পক্ষে প্রচারে ব্যস্ত, এখন প্রচুর টাকার অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছে। আমরা এসব নিয়ে চিন্তা করছি না, আমরা গদি মিডিয়া বানাতে চাই না পশ্চিমবঙ্গে, আমরা এখানে মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। কালকে ম্যানিফেস্টো প্রকাশ হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের বর্ষীয় নেতা তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে বলেছেন আপনাদের এই ম্যানিফেস্টো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে জুমলাবাজির ম্যানিফেস্টো। তারপরে তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোটা জুমলাবাজি, মানে তারা নিজেদেরটা নিজেদের ঠিকই বলেছে, তারা জানবেন 500 টাকার ভিক্ষে বাড়িতে রেশন, এও একটা মুশকিলের ব্যাপার জানেন, মানুষ বলছে বাড়িতে রেশন দিতে হলে তো তৃণমূলের ওয়ার্কাররাই অর্ধেক রেশন নিয়ে নেবে, বলবে দাদা আপনি কি করবেন 2 কেজি 1 কেজি আমাদেরকে দিন, আমাদের এখানে দিতে হবে, বলে নিজের বাড়িতে নিয়ে চলে যাবে। তার থেকে রেশন দোকানে গেলে তো পুরো রেশনটা পেতাম। কাজে তার এই সমস্ত কথা মানুষ বুঝতে পারছে, দেশটাকে কোথায় রাজ্যটাকে নিয়ে গেছে, 70-60 বছরে যেখানে রাজ্যের দেনা ছিল 1,93,000 কোটি, 70 বছরে অর্থাৎ 10 বছরের মধ্যে 4,00,000 কোটি পার করে দিয়েছে। এরপরে যে সমস্ত বিনা পয়সার প্রতিশ্রুতি আছে সেগুলো ওনারা যদি অর্থের যোগান না এনে এগুলো চালু করেন, তাহলে পশ্চিমবঙ্গটা আর 5 বছরের মধ্যে পুরো বিক্রি হয়ে যাবে। আমরা সেই বিক্রির হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে চেষ্টা করছি। আপনারা একটা তত্ত্ব তুলে আনছেন ডবল ডেকার ইঞ্জিনের সরকার, কিন্তু সারা ভারতবর্ষে 8টা এরকম রাজ্য আছে যেখানে ডবল ডেকার ইঞ্জিন, মানে আপনাদের কথা সকল ডবল ডেকার ইঞ্জিনের সরকার চলে, যেখানে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুটো বিজেপি, তো সেখানে উন্নতির হারে তো সেরকম কিছু পার্থক্য দেখা যায়নি বলে বিরোধীরা দাবি করছে, এটা নিয়ে কি বলছেন? আদৌ ডবল ডেকার ইঞ্জিনের সফলতা সর্বদাই দেখুন, পশ্চিমবঙ্গ জীবনের অর্ধেকটাই স্বাধীনতার পর কাটিয়ে দিল, অর্ধেকের বেশি 34-44 বছর কেন্দ্র কিছু দিচ্ছে না এই কথা বলে, কিন্তু এখানে কেন্দ্র 100 দিনের কাজের 100% টাকা দেয় এবং পশ্চিমবঙ্গ সরকার দাবি করে তারা নাকি 1 নম্বর,
যদিও সার্বিকভাবে পশ্চিমবঙ্গ ৩৬টা রাজ্যের মধ্যে ২৮তম স্থানে আছে, আর এক দু বছর সময় পেলেই দিদিমণি এটাকে ৩৬-এর ঠিকই নিয়ে যেতেন। তিনি সময়ের অভাবে ২৮ অব্দি পৌঁছতে পেরেছেন, নিচের দিকে ৩৬-এ পৌঁছতে পারেননি। একটা সরকার যদি কেন্দ্রে আর একই সরকার যদি সরকার রাজ্যে থাকে, একটা সুবিধে হয় কেন্দ্রকে অজুহাত হিসেবে তখন সামনে ধরা যায় না, তখন কিন্তু রাজ্যকে নিজের কাজ নিজেকে করতে হয়, কেন্দ্র থেকে আদায় করে এনে করতে হয়, তার কিন্তু বলার কোনো সুযোগ থাকে না, কেন্দ্র দেয়নি ভাই তাই অন্য আমি করতে পারি। তো এই দিক থেকে আমার মনে হয় যে একই সরকার কেন্দ্রে এবং রাজ্যে থাকলে মানুষের উপকার বেশি হয়, অজুহাত কম শুনতে হয়, এটাই ডবল ডেকার ইঞ্জিন বলে কেউ কেউ আমাদের অভিহিত করে। যুক্তরাষ্ট্রের পরিকাঠামো রাজ্যের গঠনতান্ত্রিক গঠন আলাদা, কেন্দ্রের গঠনতান্ত্রিক গঠন আলাদা, সেখানে আদৌকে তার সম্ভব আলাদা করে কিছু ফেসিলিটি দেওয়া, কিন্তু কেউ তো আলাদা করে ফেসিলিটি না। যেমন এখানে কৃষক সম্মান নিধি ৩ বছর ধরে চালু করা হয়নি, আমরা এলে সেটা সঙ্গে সঙ্গে চালু হবে, আমরা ৩ বছরের বকে ১৮,০০০ টাকাটাও দিয়ে দেব। এখানে যে স্বাস্থ্যের জন্য যে কেন্দ্রীয় সরকারের কার্ড বা পরিকল্পনা সেটা পশ্চিমবঙ্গে লাগু করা হয়নি, সেখানে ইন্ডিভিজুয়ালকে ৫,০০০০ টাকা সুযোগ দেওয়া হচ্ছে এবং গরিব মানুষদের দেওয়া হচ্ছে, পরিষ্কার কথা, কাজে সেইগুলো তো করতে হবে। এই স্বাস্থ্যসাথী কার্ড তো পশ্চিমবঙ্গবাসীর সাথে একটা চূড়ান্ত মজার জিনিস করা হলো। আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি, উনি নার্সিংহোমের প্রতিনিধিদের ডেকে বলেছেন দাদা দু তিন মাস চালিয়ে দিন, তারপর আমরা দেখে নেব, কারণ উনি জানেন দু তিন মাস পরে সরকার থাকবে না, কাজে দেখা দেখির কোনো প্রশ্ন নেই বা প্রয়োজনও নেই, এই দু তিন মাসটা চালিয়ে দিন, কিন্তু দু তিন মাসও কেউ দেখতে রাজি না। লাস্ট প্রশ্ন, কি বলবেন আপনাদের আপনার যারা কনস্টিটিউশন যারা রয়েছে যারা ভোটার রয়েছে তাদেরকে কি বলছেন? কনস্টিটিউয়েন্সির ভোটারদেরকে একটাই কথা বলবো, আপনারা এবছর নির্বাচন যেটা হচ্ছে সেই নির্বাচনে পদ্মচিহ্নে ছাপ দিন, আপনার সুবিধে অসুবিধে আপনার প্রয়োজন অপ্রয়োজন দেখার জন্যে আপনাদের পাড়ায় পাড়ায় এমএলএ থাকবে, এখন এমএলএ কেন্দ্রীভূত এমএলএ থাকবে না, যে তার বাড়িতে যেতে হবে এবং তিনি ৩ দিন পরে আসতে বলবেন, অধিকাংশ সময় তাকে পাওয়া যাবে না, সেই ধরনের এমএলএ না, আপনাদের পাড়ায় পাড়ায় এমএলএ থাকবে, আমাদের যে কোনো বিজেপি কর্মী এমএলএ এর মতোই কাজ করবে, কাজে আপনারা আপনাদের দিক থেকে অনেক বেশি পরিষেবা পাবেন, প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বদা তৈরি থাকবো।